नमस्कार बंधुरा, मायर किचने आपनादे सबाई के स्वागत। आज आमी आमेर चाटनी रेसिपि शेयर करब। तो आमार चैनले जदि आपनादे रान्नागुलो जदि भालो लेगे थाके अवश्य करे लाइक करबेन एबं शेयर करबेन, आर चैनलटिके सबस्क्राइब ना करे थाकले अवश्य करे सबस्क्राइब करेन, पाशे थाका बेल बाटनटी अन करे देबेन, आर अवश्य करे किन्तु कमेंट करे जानाबेन रेसिपिगुलो केमन हय়। किछु आम खोसा छाड়িয়ে आमी एरकम टुकरो करे निয়েছি। আমের চাটনি করার জন্য শুকনো কড়াইতে আমি কিছু মশলা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়েও আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। তেজপাতা ও শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে শুকনো কড়াইতেই পাঁচ ফোড়ন দিয়ে দেব এবং মশলাগুলো থেকে ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত মশলাগুলো টেলে নেব। মশলাটা ভাজা করা হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে গুঁড়ো করিনি, হালকা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এখন তেলে কালো সরষে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ফোড়নের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো সব দিয়ে দেব। আমগুলো সব কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নেব এবং নেড়েচেড়ে নিয়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক আমটা কষিয়ে নেব। কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে নেব, তুলে আমটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমটা খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এখন যতটুকু পরিমাণে চাটনি রাখবো সেই পরিমাণে জল দেব এবং আমটাও সেই জলের সাথেই সেদ্ধ করে নেব। তো আপনারা যতটুকু চাটনি রাখবেন সেই বুঝে সেদ্ধ হবে আম সেই পরিমাণেই জল দেবেন। আমি আবার ঢেকে আমটা খুব ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেব। আম খুব ভালো করে ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আপনারা বুঝবেন সেদ্ধ কি করে হয়েছে। একটি কাঁটা চামচ নেবেন এবং কাঁটা চামচটা আমের মধ্যে ঢোকাবেন, দেখবেন আমের সহজেই কাঁটা চামচটা ঢুকে যাচ্ছে। এখানে এখন আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন যেরকম চাটনিতে মিষ্টি খান দেবেন। এখন চিনিটা আমি খুব ভালো করে আমের সাথে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। চিনিগুলো সব গলে গেছে এবং চাটনিটাও আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চাটনিতে ভেজে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে আমি আবার মিনিট দুই চাটনিটা ফুটিয়ে নেব। ভাজা মশলা দিয়ে মিনিট দুই ফুটিয়ে নিয়েছি, চাটনিটা বানানো হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে দেব। বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ রেসিপিটি আমার সাথে এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এর ফলে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং কোনো অসুবিধা হবে না। তো চলুন আজ চলি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। ধন্যবাদ।